নমস্কার বন্ধু, তুমি দেখছো পিডি এডুকেশন। আমরা এই ভিডিওতে তোমাদের প্রশ্নের কিছু উত্তর দেব। বিগত আমাদের ভিডিওগুলোতে তোমাদের বলেছিলাম কমেন্ট সেকশনে প্রশ্ন করো, তোমাদের যা জিজ্ঞাসা আছে তার উত্তর নিয়ে আমরা হাজির হব। আজ বন্ধু সেই দিন, চলো শুরু করা যাক। তোমাদের প্রশ্ন আমাদের উত্তর। আমাদের সঙ্গে আছে আসিফ আনসারি, 2018 ব্যাচ WBCS এক্সিকিউটিভ। নমস্কার। তো আসিফ, শুরু করা যাক আমাদের প্রশ্নোত্তর পর্ব। প্রথমেই আমাদের এক বন্ধুর প্রশ্ন দিয়ে শুরু করব আজকের এই ভিডিও। বিশ্বজিৎ রায়, ও জানতে চেয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গ্র্যাজুয়েশনে আমার 49.5% আছে, আমি কি এলিজিবল WBCS এর জন্য? WBCS এর কোয়ালিফিকেশনের জন্য যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, কিন্তু একটা গ্র্যাজুয়েট ডিগ্রি যথেষ্ট। এখানে নাম্বারের কথা কিন্তু কিছু বলা নেই। সুতরাং বিশ্বজিৎ রায় যিনি 49.5% নাম্বার পেয়েছেন, তিনি সার্টনলি এলিজিবল এটার জন্য। একদম WBCS-এও এটি, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ক্ষেত্রেও এটি, একদম একটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র ডিগ্রির প্রয়োজন হয়। তাই বন্ধু বিশ্বজিৎ, বিশ্বজিৎকে বলছি ভাই, তোমার যদি ইচ্ছা থাকে WBCS হওয়ার জন্যে, শুধুমাত্র পড়াশুনো শুরু করো, তাহলেই তুমি তোমার স্বপ্ন সফল করতে পারবে। দ্বিতীয় আরেকজন বন্ধু অজিত পাশোয়ান, তার প্রশ্ন প্রিলিমসে, WBCS প্রিলিমিনারিতে সেকশনাল কাট অফ থাকে কি না? তো কিছু কিছু পরীক্ষাতে, যেমন SBIPO বা অনেক সময় CGL-এর মতো পরীক্ষাগুলোতেও সেকশনাল কাট অফের কনসেপ্টটা আছে, যেখানে কোনো একটা সেকশনে কোনো একটা মিনিমাম স্কোর না করতে পারলে কিন্তু মানে ক্যান্ডিডেট হিসেবে তোমার এই হয়ে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যায় পুরোপুরি। কিন্তু WBCS-এ কিন্তু এরকম কোনো কনসেপ্ট নেই। অর্থাৎ যে কোনো সেকশন বা যে কোনো পেপারে যদি খুব কম নম্বর পাওয়া যায়, তা কিন্তু সেক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন হয় না। অবশ্যই, তো 8টা বিভাগে হয় WBCS প্রিলিমিনারি, সেই 8টা বিভাগের মধ্যে কেউ কোনো বিশেষ বিভাগে একটু কম নম্বর পেতেই পারে, তার জন্যে কিন্তু সেকশনাল কাট অফ যেহেতু নেই, WBCS প্রিলিমিনারি কোয়ালিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বাধা নেই। একদম। এরপরে একজন বন্ধু অভিষেক মাকাল, তিনি প্রশ্ন করেছেন ম্যাথের জন্য কী কী বই ফলো করব। ম্যাথের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি বলে মনে করি, সেটা হচ্ছে পুরনো কোশ্চেন পেপার সলভ করা। কেননা ম্যাথমেটিক্সে যে কোশ্চেনগুলো থাকে ওগুলো কিন্তু মানে বেশ মানে অন্যান্য পরীক্ষা, যেমন ধরো ব্যাংক PO কিংবা CGL, এরকম কিন্তু ডিফিকাল্ট কোশ্চেন হয় না, খুব ইজি টাইপের কোশ্চেন থাকে। এবং সেই জন্য কিন্তু পুরনো কোশ্চেন পেপারটা সলভ করলেই কিন্তু যথেষ্ট হবে। তবে যদি যদি কেউ চায় একটু প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে সে কিছু কিছু বই আছে, সেগুলো RS আগরওয়ালের অবজেক্টিভ ম্যাথের বই আছে, সুন্দর বই, আমরা আমাদের সময় ফলো করেছিলাম। আচ্ছা, এবং যথেষ্ট কাজেরও বই। আর আসিফ যেটা বলল পুরনো কোশ্চেন পেপার ফলো করলে ম্যাথসের, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার কী প্রয়োজন, কোনটা শেখা প্রয়োজন, কোনটা শেখা দরকার, কোনটা তুমি নর্মাল পারছো, কোন ক্ষেত্রে সময় বেশি দিতে হবে, কোন ক্ষেত্রে সময় কম দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার বুঝে যাবে। আসিফ, এবার একজন প্রশ্ন করছে বন্ধু সৌমেন দে, মেন্সের এক্সাম বুক কী কী বা ডিফারেন্ট কোশ্চেন বুক আছে কি, এই ব্যাপারে সে জানতে চাইছে মেন্সের বুকসের। মেন্সের কোশ্চেন মানে বইয়ের জন্য অ্যাকচুয়ালি মেন্সের যে যতগুলো পেপার আছে সেই পেপারগুলোর জন্য কিন্তু আমরা এক্সটেন্সিভলি একটা ভিডিও বানাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা পেপার এবং প্রত্যেকটা সাবজেক্ট ধরে এবং প্রত্যেকটা পার্ট ধরেও আর কি, কোন পার্শনটা ফলো মানে কোন বই ফলো করতে হবে, কোন বই ফলো করতে হবে না, সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলড ভিডিও বানাবো। সুতরাং এবং এটা যেহেতু খুব বিস্তৃত বিষয়, এখানে এটা নিয়ে আমরা কোনো এই মুহূর্তে আলোচনা করছি না। ঠিক বন্ধু সৌমেন, তোমাকে বলছি আমরা যে ভিডিওটা বানাচ্ছি ডিটেলস মেন্সের বুক লিস্টের উপরে, সেটা আমরা সম্প্রতি আপলোড করে দেব। এর পরে এক বন্ধু, অল টাইপস অফ ভিডিওস আর হেয়ার, এ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে আসিফ, বলছে মেন্সের জন্যে NCERT পড়লেই কি যথেষ্ট হবে? NCERT
বইটা কিন্তু আমি বলবো যে মেন্সের প্রিপারেশনের জন্য কিন্তু অতি অবশ্যই জরুরি। এনসিইআরটি দিয়ে শুরু করার কথা আমি বারবার করে বলে আসছি, এবং শুরুটা কিন্তু এনসিইআরটি দিয়ে করতে হবে। কিন্তু কিছু কিছু পোর্শন আছে, যেমন হচ্ছে মেন্সের জন্য সাপোজ কনস্টিটিউশন, এগুলোর জন্য কিন্তু মানে কিছু স্পেশালাইজড বই, যেমন এম লক্ষ্মীকান্ত, কিংবা ইকোনমিক্সের জন্য কিছু কিছু স্পেশালাইজড বই, যেমন আরিহান্তের বইগুলো, এগুলো কিন্তু ফলো করতেই হবে। কেননা এই এনসিইআরটি বইতে কিন্তু ডিটেলড ইনফরমেশান কিন্তু খুব কমই আছে। সেই জন্য এনসিইআরটি বইটা দিয়ে শুরু করতে হলো, কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয়। পরের প্রশ্ন করেছে আসিফ ডাকসান ওয়ার্ল্ড, ও বলেছে থ্যাংকস ফর ইনিশিয়েটিভ, দ্য সিলেক্টেড গাই ইজ সুপার কুল, অল দ্য বেস্ট ফর হিজ আপকামিং ক্যারিয়ার। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমাদের এই এফোর্টটা আর কি, যদি কিছু স্টুডেন্টের যদি কিছু বেনিফিট পাওয়া যায় সেটার জন্যই আমরা করছি। আশা করি তোমাদের এরকম এনকারেজিং কমেন্ট যদি কিছু পাওয়া যায় সেক্ষেত্রে আমাদেরও কিছু ভালো লাগে। একদম একদম। হ্যাঁ ভাই, তোমাদের জানিয়ে রাখি আসিফ কিন্তু সত্যিই সুপার কুল। এটা তুমি মানুষ চেনার ক্ষমতা আছে তোমার মধ্যে, এটা আমি স্বীকার করছি। আর ওর প্রশ্ন যেটা ছিল যে মেন্সের স্ট্রাকচার এবং প্যাটার্নের উপর একটি ভিডিও বানাবেন কি না, অলরেডি ওটা আমরা আলোচনা করে দিয়েছি, মেন্সের স্ট্রাকচার, প্যাটার্ন, সিলেবাস কী করতে হবে না করতে হবে, বই ফলো করতে হবে সেটা নিয়ে আমরা ডিটেল একটা ভিডিও বানাবো, তো সেখানে তুমি দেখে নিতে পারবে সহজেই। সেই সঙ্গে সাথী পাল ও রিপ্লাই একটা কমেন্ট জুড়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও কিছু। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু আমি যেমনটা জানি আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আপলোড করা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, একদম ওগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে। তবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি একটা অ্যাডভাইস দেবো, সেটা হচ্ছে যে মেন্সের পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30-40টা পর্যন্ত কোশ্চেন চলে আসে, এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী এই 30-40টা কোশ্চেনের মধ্যে কিন্তু খুব ভালো স্কোর করা, কিন্তু যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে, যারা প্রচুর সময় ব্যয় করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো স্কোর আসে না। কেননা কিছু খুব ডিফিকাল্ট কিন্তু কোশ্চেন দেওয়া হয়। সেই জন্য আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই। চ্যানেলে যেগুলো আছে এবং চাইলে আরও কিছু কিছু নিউজ পেপারগুলো থেকে কিন্তু মোটামুটিভাবে প্রিপারেশন নিলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এবং এই ওয়েটেজটা কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে মাত্র 30-40টা নাম্বার আছে, এটা পিছনে কিন্তু ওই মানে খুব বেশি পরিমাণ সময় কিন্তু দেওয়াটা ভুল হবে। হ্যাঁ সাথী, আসিফ বলল শুনলে, আর আমাদের পিডি এডুকেশন চ্যানেল চিন্তাভাবনা করেই কোশ্চেন পেপারের প্রিভিয়াস ইয়ার এবং এবছরের কোশ্চেন পেপারের প্যাটার্ন দেখেই যে ভিডিওগুলো তৈরি করছে এবং আপলোড করা হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, আশা করি যথেষ্ট উপকৃত হবে। আরেক বন্ধু ও জানাচ্ছে, অর্ণব মণ্ডল, স্যার পিডিএফ থাকলে দিন। তো অর্ণব, চেষ্টা করছি খুব দ্রুত তোমাদেরকে আমরা যে মেটেরিয়ালসগুলো তৈরি করছি তার পিডিএফ আকারে তোমাদের হাতে তুলে দেওয়ার। আর সুদীপ্ত মুখার্জি আসিফ, তোর ভিডিও দেখার পরে কমেন্ট করেছে বেস্ট চ্যানেল। হ্যাঁ সুদীপ্ত মুখার্জিকে আমি একটা কথা বলবো যে এটা কিন্তু আমরা এই পুরো চ্যানেলটা কিন্তু আমরা বেস্ট চ্যানেল হওয়ার জন্য কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এটা মানাচ্ছি না, আমরা যে মানাচ্ছি যদি স্টুডেন্টদের যদি কিছুটা উপকার হয় এবং সেটা আমাদের র্যাঙ্কিংটা বেস্ট হলো কি সবচেয়ে খারাপ হলো সেটা নিয়ে কিন্তু আমাদের অতটাও চিন্তাভাবনা নেই। তবে তোমাদের যদি সামান্য কিছু কাজেও লাগে জিনিসটা, তাহলে কিন্তু এটা আমাদের এই মানে পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। একদম একদম, থ্যাংক ইউ সুদীপ্ত আমাদের চ্যানেলকে বেস্ট বলার জন্য। তবে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু প্রফেশনাল টিচার নই, সেই জন্যে হয়তো শিক্ষাদানের ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে কোনো জিনিসে খামতি থাকতে পারে, বাট যেহেতু আমরা অলরেডি WBCS এক্সিকিউটিভ হওয়ার জন্যে কী করার দরকার সেটা অন্যদের থেকে ভালো জানি, এ ব্যাপারে গ্যারান্টি দিতেই পারি। তো আশা করব তোমাদের এরকমভাবে তোমরাও যাতে WBCS এক্সিকিউটিভ হতে পারো বা অন্য অ্যালাইড সার্ভিসগুলো সুন্দর রয়েছে যে কোনো, অর্থাৎ তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো,
এই জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। পরে এক বন্ধু শেখ আবদুল্লাহ, ও প্রশ্ন করেছে পেসি রাইটিং প্যারাগ্রাফ কীভাবে কভার করব। সো পেসি রাইটিং আর প্যারাগ্রাফ, এই পোর্শনটা কিন্তু আমরা যখন মেন্সের কোশ্চেন, মেন্সের জন্য ভিডিও বানাবো যখন, সেখানে কিন্তু ডিটেল ডিসকাশন হবে। তবে এখানে সংক্ষেপে বলবো যে এটার জন্য কিন্তু কোনো বই পড়ার কিন্তু দরকার নেই কোনো রকম। এটার জন্য একমাত্র যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস এবং প্র্যাকটিস, একদম, এবং লিখতে হবে, একদম লেখা প্র্যাকটিস করতে হবে। যে রিসেন্ট যে সমস্ত খুব ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো বেরোচ্ছে, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বা ইম্পর্টেন্ট টপিকগুলো নিউজে আসে যেগুলো, সেগুলোর উপরে কিন্তু লেখা প্র্যাকটিস করাটা প্রিপারেশনের জন্য সবচেয়ে ভালো হবে। শিওর। আর শুধুমাত্র সেই লেখা প্র্যাকটিস করে কীভাবে ভালো লিখতে হবে, কীভাবে ভালো অ্যান্সার রাইটিং করতে হবে, এটা শুধুমাত্র এই ভিডিও দেখেও হবে না বা অন্য কোনো ভিডিও দেখেও হবে না। এক্স্যাক্টলি, তোমাকে খবর রাখতে হবে, পড়াশুনো করতে হবে এবং লেখা প্র্যাকটিস করতে হবে। নিশ্চয়ই, তার জন্যে এক্স্যাক্টলি কী পড়তে হবে এটা বলে দেওয়া খুব টাফ হলেও আমরা চেষ্টা করব তোমাকে ধরিয়ে দেওয়ার। আমরা খুব সম্প্রতি মেন্সের ভিডিওটি আপলোড করছি। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন করেছে